বর্তমানে আমরা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চাই, তাহলে ট্রেন, বাইক, কার, ফ্লাইট এরকম কোনো না কোনো বাহনের সাহায্য অবশ্যই নেব। কিন্তু এই সমস্ত বাহনগুলি চলার জন্য পেট্রোল নয়তো ডিজেল এই জিনিসটি তো অবশ্যই দরকার, তাই না? তবে যদি কখনো এই পেট্রোল ডিজেল জিনিসটা ফুরিয়ে যায়, তাহলে এই দুনিয়ার কি হবে? এই দুনিয়াকে সব থেকে বেশি তেল যে দেয় সেই আরব দেশের কি হবে? বিশেষ করে সৌদি আরবের পরিস্থিতি তখন কি হবে? এছাড়াও সৌদি আরবের মতো একটি মরুভূমি দেশ, সেই 1938 সাল থেকে আজও পর্যন্ত লক্ষ লক্ষ লিটার তেল কিভাবে বেরিয়ে আসছে, কবে তাদের এই তেলের ভান্ডার ফুরিয়ে যাবে, সর্বপ্রথম সৌদি আরব কিভাবে জানতে পারলো যে তাদের মরুভূমিতে তেল আছে, এই বিষয়গুলোই আজকের এই ভিডিওটিতে আমরা জানব। চলুন তাহলে শুরু করা যাক। পেট্রোলের খোঁজ পাওয়ার আগে সৌদি আরব দেশটি কেমন ছিল সেটা একটু জেনে নিন। 1934 সালে সর্বপ্রথম সৌদি আরব জানতে পারে যে তাদের দেশে তেল আছে। তবে তার আগে সৌদি আরব ভীষণ গরিব একটি দেশ ছিল। সেখানে ঠিকঠাক রাস্তা ছিল না, ভালো হসপিটাল ছিল না, দেশের মানুষ দুবেলা খাওয়ার জন্যই ভীষণ কষ্ট করত। আর তখন তাদের প্রধান খাদ্য ছিল খেজুর ও উটের দুধ, এই দুটো জিনিস। সৌদি আরব কিভাবে পেট্রোলের সন্ধান পায় সেই ইতিহাসটি এবার আমরা দেখব। 1933 সালে সেই সময় সৌদির রাজা আব্দুল আজিজ ওনার কাছে আমেরিকার একটি পেট্রোলিয়াম কোম্পানি তাদের দেশে তেল আছে কিনা সেটা সন্ধান করার অনুমতি চান। সৌদির রাজা তাদেরকে সাথে সাথে অনুমতি দিয়ে দেয় পেট্রোলের সন্ধান করার জন্য। এরপর সেই কোম্পানি সৌদি আরবের মরুভূমিতে পেট্রোলের খোঁজ করতে শুরু করে দেয়। তবে এটা কিন্তু মোটেও সহজ কোনো কাজ ছিল না, কারণ সেখানে ঠিকঠাক রাস্তা নেই, পানীয় জল নেই। তাদের কাজে সাহায্য করার জন্য একটাই জিনিস ছিল, সেটা হলো উট। আর এই উটের পিঠেই তাদের জরুরি জিনিসপত্র, খাদ্য ও পানীয় নিয়ে তারা বেরিয়ে পড়ত মরুভূমিতে। এভাবে একের পর এক দিন পেরিয়ে যেতে থাকে, কিন্তু তারা কোথাও কোনো পেট্রোলের সন্ধান পায় না। আর এর সবথেকে বড় কারণ ছিল বাহন হিসাবে ব্যবহার করা তাদের ওই উটগুলো, কারণ তারা উটের সাহায্যে এক জায়গা থেকে আরেক জায়গায় খুব দ্রুত যেতে পারতো না। তাই এরপর তারা উটের জায়গায় আমেরিকা থেকে আসা জিপ গাড়ি ব্যবহার করতে শুরু করে। এবং তখন তারা মরুভূমির অনেক দূরে দূরে গিয়ে মাটির নিচে বহুদূর পর্যন্ত গর্ত করে পেট্রোলের সন্ধান করতে থাকে। আর এই মাটি খোদাই করার জন্য উন্নত ধরনের সমস্ত যন্ত্রপাতি জাহাজের মাধ্যমে আমেরিকা থেকে পাঠানো হতো। তখন 1938 সাল, বহু সন্ধান করার পরও তখনও পর্যন্ত তারা কোথাও কোনো পেট্রোলের সন্ধান পায়নি। এরপর সেই কোম্পানি তখন আরও বড় একটি প্রজেক্ট শুরু করে, সৌদি আরবের গোটা মরুভূমির সাতদিকে 7টি বড় বড় প্ল্যান্ট বসায়। প্রথম প্ল্যান্টটি থেকে খালি গ্যাস বার হয়, দ্বিতীয় ও তৃতীয় প্ল্যান্টটি থেকে বালি বার হতে থাকে, আর বাকি অন্য প্ল্যান্টগুলি থেকেও কোনো কিছুই তারা পায় না। এছাড়াও তাদের একটি প্ল্যান্টে আগুন লেগে যায়। তাই এরকম পরিস্থিতি দেখে আমেরিকা থেকে পেট্রোলের সন্ধান করতে আসা তারা সবাই হতাশ হয়ে আবার আমেরিকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে সেই সময়ই একটি ম্যাজিক শুরু হয়। তাদের বানানো 7 নম্বর প্ল্যান্টটি থেকে হঠাৎ পেট্রোল বার হতে শুরু করে। একটানা প্রায় 4 বছর মরুভূমিতে ঘোরার পর সেই প্রথম তারা পেট্রোলের সন্ধান পায়। আর এই খুশির খবরটি সৌদির রাজা আব্দুল আজিজের কাছে পৌঁছায়। তিনিও সেখানে এসে নিজের চোখে দেখে যে হ্যাঁ, তার দেশের মাটি থেকে তেল বার হচ্ছে। এরপর সৌদির রাজা সেখান থেকে জাহাজের মাধ্যমে অন্যান্য আরো দেশে তেল পৌঁছে দেওয়া শুরু করে। এইভাবে আরো কিছু বছরের মধ্যে তারা ওই রকম আরো অনেক প্ল্যান্ট বসিয়ে তাদের তেলের ব্যবসা দেখতে দেখতে বহুগুণ বাড়িয়ে ফেলে। আর এইভাবেই ধীরে ধীরে সৌদি আরব ভীষণ গরিব একটি দেশ থেকে অনেক ধনী একটি দেশে পরিবর্তন হয়ে যায়। এবং সেই 1938 সাল থেকে আজও পর্যন্ত তাদের পেট্রোলের ভান্ডার এখনো ফোরায়নি, পেট্রোল বেরিয়েই যাচ্ছে। তবে সৌদি আরবের এই তেলের ভান্ডার আর কত বছরের মধ্যে ফুরিয়ে যাবে সেটা কি আপনি জানেন? আর যখন এই তেলের ভান্ডার সম্পূর্ণ ফুরিয়ে যাবে তখন সৌদি আরবের কি পরিস্থিতি হবে সেটা কি আপনি জানতে চান? সৌদির কাছে এখনো আগামী 50 বছরের প্রয়োজনীয় তেল মজুদ আছে। তবে এই তেলের ভান্ডার ফুরিয়ে গেলে সৌদি আরব কি গরিব হয়ে যাবে, এটা যদি জিজ্ঞাসা করেন তাহলে সেটা মোটেও না। কারণ সৌদি আরব ভিশন 2030 এই নামে একটি প্রজেক্ট শুরু করেছে। আর এই প্রজেক্টের উদ্দেশ্য হলো 2030 সালের মধ্যে সৌদিতে নতুন অনেক জিনিসের উৎপাদন শুরু করা। সৌদিতে অনেক মরুভূমি আছে এবং সেখানে সকল সময় রৌদ্র থাকার কারণে ওখানে
সেখানে প্রচুর পরিমাণ সোলার প্যানেল বসিয়ে পেট্রোলের মতোই তারা ইলেকট্রিক বিক্রি করতে চলেছে। এছাড়াও সৌদির বিশেষ কিছু জায়গায় জমি উন্নত করে সেখানে বিভিন্ন জিনিস চাষের ব্যবস্থা শুরু করা হবে। এরকমই আরও অনেক বিষয় এই ভিশন 2030-র মধ্যে আছে। এক কথায়, পেট্রোল ফুরিয়ে যাওয়ার আগে তার বিকল্প ব্যবস্থা সৌদি বার করে নিয়েছে। তবে এই সমস্ত কিছু বাদেও আরও একটি দিক থেকে সৌদি আরবের প্রচুর টাকা আসে, সেটা হলো মক্কা মদিনা দেখার জন্য প্রতি বছর বিভিন্ন দেশ থেকে কোটি কোটি মানুষ সৌদি আরবে গিয়ে পৌঁছায়। আর এরকম বিভিন্ন দেশ থেকে প্রচুর পরিমাণ ট্যুরিস্ট আসার কারণে প্রতি বছর কয়েক বিলিয়ন টাকা সৌদি সেখান থেকে উপার্জন করে থাকে। তাই গোটা দেশ থেকে যদি কখনো পেট্রোল ফুরিয়েও যায়, তাহলেও সৌদি আজ যে অবস্থায় আছে সেই অবস্থাতেই থাকবে কিংবা আরো উন্নতি করবে। আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি খুব সহজেই আপনাদেরকে বোঝাতে পেরেছি যে সৌদিতে কিভাবে তেলের সন্ধান হয়েছিল এবং তেল ফুরিয়ে গেলেও কেন সৌদি কখনো গরিব হবে না। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে যাবেন, এবং এরকমই আরো অনেক ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে তাহলে পরের আরো একটি ভিডিওতে। ধন্যবাদ।